যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিমের ক্রিকেটারদের প্রতি টাইগার ভক্তদের আলাদা নজর। তারা কোথায় কি খেলছে, কে কেমন করছে সেটা জানা চাই। আয়ারল্যান্ড উলফসের বাংলাদেশ সফর আকবর আলীদের পরখ করার সুযোগ করে দিয়েছে আরও একবার। বড় পরিসরে বলতে গেলে দেশের ক্রিকেটের পাইপলাইন মজবুতের প্রজেক্ট। 5 ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচের 2টা জিতে আছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার মিরপুরে জিতলেই সিরিজ জয় হয়ে যাবে। স্বাগতিকদের সিরিজ জয় অসম্ভব নয় বলছেন সিরিজের নজর টানা ব্যাটসম্যান শামীম পাটোয়ারি। প্রথমে বলবো আমাদের টিমটা অনেক ভালো, আর আমরা যেহেতু ফার্স্ট 2টা ম্যাচ দিচ্ছি আমরা ওদের থেকে এগিয়ে আছি, আর যেহেতু আমাদের কালকে ম্যাচ তো আমরা চাবো যে ম্যাচটা জিততে অবশ্যই। শামীম পাটোয়ারি গণমাধ্যমের সামনে কথা বলায় এখনও পটু হয়ে ওঠেননি, তবে তার ব্যাটিং দক্ষতা দিনে দিনে পোক্ত হচ্ছে। পরিত্যক্ত ম্যাচ নিয়ে 3 ইনিংসে ব্যাট করা পাটোয়ারি 3টাতেই অপরাজিত। ব্যাট হাতে ভীষণ শক্তিশালী শামীম, হাতে এত বল কোথায় পান, কি খেয়ে আসে এত বল? ভাত খাই, এই ফ্রুটস। জিপি স্টার গ্রাহকরা 10% ক্যাশব্যাকে নতুন আকাশ সংযোগ কিনতে SMS করুন 29000 নম্বরে। বিস্তারিত জানতে কল করুন 16442। 4 ও 5 নম্বর আনঅফিসিয়াল ওয়ানডে মিরপুরে হাতের তালুর মতো নাকি চেনা উইকেট। চট্টগ্রামের তুলনায় ঢাকায় খেলে আরও বেশি দাপট দেখাতে পারবে ইমার্জিং টাইগাররা, তাই বলছেন পাটোয়ারি। বোলিং আমাদের ভালো হচ্ছে আল্লাহর রহমতে, ব্যাটিংও অল গুড। ব্যাটিং আমার নাম্বার 6, আমি চাই যে ফিনিশ করতে যেভাবে হোক আর দলকে এগিয়ে নিয়ে যেতে আমার এটাই টার্গেট থাকে। নিউজিল্যান্ডে বড় টাইগাররা প্রস্তুতি নিচ্ছে ওয়ানডে সিরিজের জন্য। ছোট টাইগারদের ঘরের মাঠের মিশন আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা। আলাদা আলাদা 2 মিশন ফলদায়ী হোক সেটাই নিশ্চয় টাইগার ভক্তদের মনের চাওয়া। শামসুল আরিফিন, অলরাউন্ডার।